বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই জালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। কবি হুমায়ুন আজাদের বই কবিতার এই লাইনগুলো ধরেই 45তম আন্তর্জাতিক বইমেলা উৎসব নিয়ে আমাদের ভিডিও শুরু করছি। যারা বইমেলায় আসলে 5 নম্বর গেট দিয়ে ঢুকবেন, সোজা চলে আসবেন গ্রাউন্ড অফিস, এখান থেকে আপনারা পুরো যে নকশাটা ম্যাপটা পেয়ে যাবেন, এটা একদম ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়াও ম্যাপ ডিস্ট্রিবিউশন স্টলের পাশেই কলকাতা বুক ফেয়ারের রুটম্যাপটি বড়ভাবে দেওয়া রয়েছে, বিকাশ ভবন থেকে 1 নম্বর গেটের শুরু। এভাবে পরপর প্রতিটি গেটের লোকেশন দেওয়া রয়েছে এবং 7 নম্বর গেটটি শেষ হচ্ছে করুণাময়ী বাসস্ট্যান্ডে গিয়ে। ম্যাপটিতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে মেলা প্রাঙ্গণের প্রতিটি পথকে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম অনুসারে করা আছে। পাবলিশার ও বুকসেলার গিল্ডের উদ্যোগে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে 28 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে, শেষ হবে আগামী 13ই মার্চ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50তম বর্ষপূর্তিতে এবার বইমেলার থিম হল বাংলাদেশ। এছাড়াও বিভিন্ন দেশ যেমন ইউকে, ইউএসএ, রাশিয়া, ইতালি, জাপান, আর্জেন্টিনা, মেক্সিকো এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশও ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে তাদের স্টল দিয়েছে। প্রায় 600টি স্টল ও 200টি লিটল ম্যাগাজিন নিয়ে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা আছে। সঞ্চালনার দায়িত্ব আমার সঞ্চালক আমাকে দিয়ে গেছেন, সর্বোপরি আমার দাদা আছেন, আমি সবাইকে মঞ্চে ডেকে নিয়েছি, আমি মঞ্চ সঞ্চালনা শুরু করি। মেলা প্রাঙ্গণের বাঁদিকের এক প্রান্তে ফুড কোর্টের ব্যবস্থা রয়েছে। ফুড কোর্টের ঠিক পেছনের রাস্তাতেই বিভিন্ন প্রতিভাবান শিল্পীদের হাতের কাজের স্টলগুলো রয়েছে, যা এক একটা দেখে আমরা মুগ্ধ হচ্ছিলাম। এছাড়াও আরও বিভিন্ন হাতের কাজের স্টলও এই রাস্তাতেই রয়েছে। দিদি, সেই জন্য আরো আনন্দ অ্যাপ নিয়ে আপনারা আমরা কিন্তু উপস্থিত 415 নম্বর স্টলে, আর আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত, আপনারাও আসুন, আপনারাও ডাউনলোড করুন আরো আনন্দ অ্যাপ। মেন ব্যাপার হচ্ছে আপনি পডকাস্ট যে লাইভ অডিও বুক যেগুলো আছে সে অডিও বুক গুলো আপনি এর মধ্যে পাবেন। ট্রাভেল ব্লগ
থাকার হিসাবে এই স্টলটি আমাদের কাছে বেশ আকর্ষণের জায়গা ছিল। বইমেলায় আমাদের দেখা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সঙ্গে এই স্থানটি বিশেষ রসবোধের পরিচয় বলে মনে হলো। বই আর দই দুটোর স্টলই পাশাপাশি। বইমেলা উপলক্ষে সরকারিভাবে বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা রয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে। এসেছি আমরা 5:30, 2 ঘন্টা ধরে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো ঘুরে ঘুরে পা প্রচন্ড ব্যথা হয়ে গেছে। সুন্দর গাছের তলায়, গাছটায় কোনো পাতা নেই, আসলে সেরকম প্ল্যান করে আসেনি, তো বই কেনা ছাড়াও বইমেলায় আসা যায়। ওইখানে এসে ঘোরা, খাবার দাবার তো আছেই, আরও আরও অনেক কিছু দেখা যায়, জানা যায়। এখানে লাইভ শো রয়েছে, সেসব দেখা যায়। তো আমরা বলবো আপনারাও সবাই আসুন, এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, এখান থেকে অনেক ইন্সপিরেশান পাবেন, অনেক ভালো ভালো লোকের সঙ্গে আলাপ হবে, দেখতে পাবেন সামনে থেকে। তো সেটার জন্যই বলছি কলকাতা বইমেলাকে আরও সমৃদ্ধ করে তুলুন, আপনারা সবাই যোগদান করুন। বই পড়ুন ও বই পড়া চ্যানেল ফ্লাই উইথ অ্যালবাট্রসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আমি বিশ্বনাথ, আমি সুপ্রিয়া, বিদায় নিচ্ছি এখানে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে।